আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে তো আজকে টিউটোরিয়ালে খুবই ইম্পর্টেন্ট দুই তিনটে অফার শেয়ার করব অলরেডি অফারগুলো আমাদের চ্যানেলে কিন্তু শেয়ার করা আছে অনেকে ভিডিও মেক করতে বলতেছিলেন তো একটু সময়ের অভাবে হয়তো বা ভিডিও দিতে পারিনি তবে যে কয়টা অফার এখন শেয়ার করব মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকেই জয়েন করে নেবেন তো অলরেডি কিন্তু আমরা এইখানে কিন্তু কয়েকটা টেস্ট কিন্তু আমরা শেয়ার করি তার মাঝে যেমন ইন্ডিয়া যে টেস্ট আছে এটার উইক ফোর চলতেছে উইক ফোরের টাস্কগুলো খুবই ইজি বাট এখানে ফসেটের খুব জান যারা আগের থেকে ফসেট নিয়ে রাখছেন তারা চাইলে এটাতে পারফর্ম করতে পারেন এটা আমি আপনাদেরকে ফুল্লি কভার করে দেবো এখানে নতুন একটা টেস্ট নেট শেয়ার করছি এটাও আমি এখন আজকে কভার করে দেবো খুব ইজি টাস্কগুলো আছে টেস্ট নেটের যদি একটা টেস্ট নেট আপনার মাথায় ঢুকে যায় ইনশাল্লাহ বাকি যে টেস্ট নেটগুলো আছে আপনি ইজিলি নিজে নিজে ট্রাই করেও করতে পারবেন আমি ওইভাবে আপনাদেরকে ভিডিও কভার করতেছি এছাড়া উপর দিকে আরও অনেকগুলো টেস্ট নেট শেয়ার করছি তো আমি ফার্স্ট যে টেস্ট নেটটা দিয়ে শুরু করবো এই অফারটাও খুবই ইম্পর্টেন্ট অলরেডি চ্যানেল শেয়ার করা আছে অলরেডি তাদের বিশ মিলিয়ন কিন্তু ফান্ড রাইজিং আছে প্রোজেক্টটা হচ্ছে নিলিয়নস ইনসেন্টিভাইজ ডেসেড মানে অল ইউজার কিন্তু এখান থেকে র্যাওয়ার্ড পাবেন তো বিশ মিলিয়ন ফান্ড ফান্ড রাইজিং তো বুঝতেই পারতেছেন ভালো একটা ফান্ড রাইজিং এখানে কী কী কাজ আপনাকে করতে হবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট প্রথমে জেলের কিছু টাস্ক আসছে এগুলো আপনি কমপ্লিট করে নেবেন নিজ দায়িত্বে কারণ এগুলোর জন্য কিছু রেওয়ার্ড পাবেন রিয়েলিক টাস্ক বলতে বোঝাইছে যেমন আমরা ম্যাটামাক্স কানেক্ট করে যেই সোশিয়াল ইভেন্টগুলোতে জয়েন করে থাকি এটাকে আগে জেলি বলে নামে ছিল না আগে অন্য একটা নামে ছিল তো যাই হোক এটা ম্যাটামাক্কস কানেক্ট করে নেবেন এইখানে আপনি পাবেন কারেন্ট অপশন কারেন্ট অপশনে ক্লিক করে দেবেন কীভাবে কানেক্ট করে দেখেন এইখান থেকে আপনি পাবেন হচ্ছে লগ ইন আইকন তো লগ ইন আইকনে ক্লিক করার পর লগ ইন উইথ এ এ কানেক্ট এইখানে ক্লিক করে ম্যাটামার্ক্সটা আমরা কানেক্ট করে নিব দেন এখানে সাইন অ্যাপ্রুভালটা কমপ্লিট করে নেবেন তারপরে আপনার অটোমেটিকলি এখানে লগ হয়ে গেল আগের অ্যাকাউন্ট থাকলে ঠিক একই প্রসেসে লগ ইনটা করেন দেন এইখানে দেখেন সোশিয়াল টাস্ক থাকে এখানে জাস্ট ক্লিক করে দিবেন বেশ কিছু সোশিয়াল টাস্ক আপনি পাবেন যেমন টুইটারে ফলো করা ডিসকর্ডে জয়েন করা তো এই ক্লিক করে আপনি দেখতে পারবেন এই কুইজবারে যদি আপনি ক্লিক করেন অ্যান্ড এইখানে বেশ কিছু টাস্ক আপনি অ্যাভেলেবেল পাবেন কিছু টাস্ক থাকবে লক কিছু টাস্ক থাকবে আনলক যেমন এইখানে দেখেন ফলো টাস্ক যদি আপনি এভাবে ফলোতে ক্লিক করেন অ্যান্ড আপনি এদেরকে ফলো করে নিবেন তো ফলো করার পর আপনাকে কি করতে হবে এখান থেকে এটি অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে যেমন ফলো করা ডিসকাউটে জয়েন করা টেলিগ্রামে জয়েন করা দেন ক্লেম ক্লেমবার পাবেন এগুলো সবটা কমপ্লিট করে বারে ক্লিক করবেন এই হলো জেলির ব্যাপারটা আর এইখান থেকে আপনি প্রোফাইলে ক্লিক করে নিন প্রোফাইলে ক্লিক করার পর আপনার যে সোশিয়াল অ্যাকাউন্টগুলো লিঙ্ক করা আছে এগুলো ঠিকঠাক আছে কি না যেমন টুইটার ডিসকাউট যদি ভুল টুল থাকে এগুলো এখান থেকে কিন্তু কানেক্ট করা যায় রিমুভ করা যায় এখানে ইডিট প্রোফাইলে ক্লিক করে আপনার ম্যাটামাক্কস অ্যাড্রেসটাকে যেটা দিয়ে আপনি টেস্টে পারফর্ম করবেন বা এখানে যদি কোনো অ্যাড্রেস চাই এটাকে আপনাকে সাবমিট করতে হবে যেমন এটা হচ্ছে প্রোফাইল আপডেট এখানে আপনি প্রোফাইলটাকে আপডেট করলেন তারপরে সেটিং বেড়ায় এসে আপনি এখানে কিছু জিনিস চেক আউট করে নেবেন যে ঠিকঠাক আছে কি না ডিটেলসগুলো সেকেন্ডে যে টাস্কটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এইখানে আপনার কিপার যে অলেটটা আছে কীপ্যালার যে অলেটটা এই এক্সটেনশনটা যদি আপনার না থাকে আপনি আপনার মোবাইলে অথবা আপনি যদি পিসি ইউজার হন এটা তো আপনার লাগবেই এটা সবারই থাকার কথা যারা লং টাইম যাবত কীপদে কাজ করেন সবার কাছে এই অলেটটা আসে তো এই জাস্ট আপনার থাকলে অডটাকে আপনি রেডি করে প্রথমে লগ ইন করে নেবেন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট রেডি থাকার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনাকে আর পিসি অ্যাড করতে হবে ওদের যে এক্সটেনশন এখানে দেখেন কানেক্টিউ নিলন টেস্টনেট এটা আপনি অন করে আপনাকে জাস্ট এখানে এটাকে কানেক্ট করে নিতে হবে তো আমরা এই লিঙ্কটাকে অন করে দিলাম তো এটাকে অন করার পর জাস্ট এইখানে আমাদেরকে এই চেনটাকে অ্যাড করতে হবে ওদের যে চেন আছে নিজস্ব এই নেটের চেনটাকে এটাকে আপনাকে অ্যাড করে নিতে হবে অ্যাড করার জন্য এখানে আপনাকে সার্চ করতে হবে এখানে আই এন আই এল লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন ইজিলি এটাকে আমরা কিপার ওয়ালেটের সাথে মানে চেনটাকে অ্যাপ্রুভ করে দিলাম অ্যান্ড অ্যাপ্রুভ করার পর আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গেলে এখন এটা অ্যাড হয়ে গেছে এখন আমরা চলে আসবো এক্সটেনশনে এক্সটেনশনে আসার পর এইখান থেকে আপনি এই যে কপি দ্য অ্যাড্রেস এইখানে এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এন আই এল লিখে সার্চ করে দেখবেন যে এখানে এটা অ্যাড হয়েছে কি না মানে ম্যানেজার চেনে ক্লিক করে এটাকে আপনাকে অ্যাড করে নিতে হবে দেখি এখানে আমাদের এটাকে অ্যাড আছে কি না এই যে চেনটা হচ্ছে এই যে এটা এটাকে আমরা এই যে অ্যাড করে নিলাম নিলন টেস্টেড মানে এটাকে সেভ করলাম এখন যদি আমরা এইখানে কপি ক্লিক করে আই এল লিখে সার্চ করে দেখেন এখন কিন্তু টেস্টের অ্যাড্রেসটা কপি হয়ে গেল এটা বের করতে পারলাম আর কি তারপরে এই যে ফসেট নিতে হবে ফসেটের লিংকটা কপি করবেন এইখানে ফসেট নিবেন ফসেটটা আমরা ওপেন করে দিলাম এখানে একটু ঝামেলা বলতেছে যেমন ঝামেলা কি ফসেট একটু প্রবলেম হচ্ছে বলতেছে এখানে অ্যাড্রেস দিয়ে নিতে তো অ্যাড্রেস তো অলরেডি আমরা কপি করছিলাম আমরা আবারও একটু কপি করি এনআইএল লেখে অ্যান্ড কপি করার পর এখন আমরা অ্যাড্রেসটাকে এখানে সাবমিট করে দিলাম সাবমিট করার পর এখন আমরা কন্টিনিউ কন্টিনিউবারে ক্লিক করলাম ক্যাপসাটা পূরণ করে দিলাম স্টেয়ার হচ্ছে এখানে যে আমি যেটা সিলেক্ট করছি এরকম আসলে ক্যাপসাটা এইভাবে দেবেন অ্যান্ড কন্টিনিউবারে ক্লিক করবেন তো কন্টিনিউটার ক্লিক করে আশা করি আমাদের ফসেট দিয়ে দিবে যে ফসেটটি দিয়ে দিছে দেখেন ফসেটের হচ্ছে রিকোয়েস্ট করা এন্ড এখানে আমাদেরকে বলতে প্রোভাইডোর অ্যাড্রেসে দিয়ে দিছে এইভাবে করে চব্বিশ ঘন্টা পর ফসেট নিতে পারবেন ফসেটের কাজ হলো লাস্ট যে কাজ সেটা হচ্ছে আপনাকে ভাই এখানে ট্রানজ্যাকশন করতে হবে একে অপরের অ্যাড্রেসে যেমন আমাদের যে অ্যাড্রেসে ফসেট নিয়েছি এক ভাই আরেক ভাইয়ের অ্যাড্রেসে আপনি যদি এখানে ট্রানজেকশন করেন সেক্ষেত্রে আপনাকে এখানে যত যত ট্রানজেকশন করেন তাহলে আপনি কিন্তু অ্যাড্রেসের জন্য এলিজিবল হবেন কারণ এখানে টেস্ট নেটের জন্য কোনো টাস্ক তারা দেয় নাই তাদের সিস্টেমটা হচ্ছে আপনাকে এইখানে ট্রানজেকশন করতে হবে যেমন এইখানে এক্সপ্লোরাল যে অ্যাড্রেসটা দেওয়া আছে এখান থেকে আপনি অনেক অ্যাড্রেস পাবেন আপনি চাইলে কারো অ্যাড্রেসের সাথে লেনদেন করতে পারেন যেমন এটা হচ্ছে ওদের নিজস্ব এইখানে ট্রানজ্যাকশন হিস্টরি তো এখানে আসলে আপনি অনেক অ্যাড্রেসই অনেকের পেয়ে যাবেন যেমন এখানে ব্লকগুলো থাকে হ্যাশগুলো থাকে তো অনেকের নাম নাম সহকারে আসতেছে দেখি এখানে কি কি আসতেছে যেমন দেখেন এই যে একজন অ্যাড্রেস নিলন অপারেটর এখন এই অ্যাড্রেসটা যদি আমরা কপি করলাম কপি করার পর আমি চাইলে এর অ্যাড্রেসে কিছু পরিমাণে আমি কিন্তু এখন পাঠাতে পারি আমাকে দেখতে হবে আগে আমাকে ফসেট কি তারা দিছে কি না এর জন্য আমরা এটাকে এগুলো আমরা অ্যাড নিলাম দেখি ফসেটটা আমাদের দিছে কি না এগুলোকে সব আমরা অ্যাড করলাম এই যে দেখেন নীল টোকেনটার এখানে আমার কিছু পরিমাণে ফসেট কিন্তু তারা দিয়েছে তো এইটাই আমরা এখন সেন্ড করব সেন্ডে ক্লিক করলাম আমি একটা অ্যাড্রেস নিলাম এখানে আমাকে এমনভাবে দিতে হবে যাতে আমার ফসল যাতে শেষ না হয় তার জন্য আমি সামান্য তিন চারটা ওয়ান টন দিয়ে আমি এখানে কি করলাম একটা বসায় দিলাম এখানে আমি অ্যাপ্রুভ দিলাম আমার একটা ট্রানজ্যাকশন হলো ঠিক আছে আবারও একই প্রসেসে এখানে ট্রানজাকশন সাকসেসফুল আবারও একই প্রসেসে বারবার বিভিন্ন অ্যাড্রেসগুলো খুঁজে খুঁজে বের করবেন এক একজনের আপনার এখানে বিভিন্ন নাম পাবেন এই যে প্রফেসরদের নাম এদের সাথে আপনি লেনদেন করতে পারেন চারটা প্রফেসর আর এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন থাকে আপনি চাইলে এদের সাথেও একটু একটু করতে যেমন এই যে একজন পাইলাম এর অ্যাড্রেসটা কপি করলাম লাস্টে চল্লিশ এটাও কিন্তু অপারেটর একজন এভাবে আপনি যদি একে অপরকে সাহায্য করেন তাহলে ভালো হয় একে একজনকে সাথে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে রাখবো সবাই আমার অ্যাড্রেসের ভিতরে সেন্ড করতে পারবেন আমি অ্যাড্রেসটা চাইলে অ্যাড করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আমরা দেখিনি যে নীল টোকেনে আসলাম অ্যান্ড আমরা সেন্টে ক্লিক করলাম অ্যাড্রেস পাঠালাম এখানে জিরো পয়েন্ট মানে যতগুলো জিরো দিয়ে একটা ট্রানজাকশন করা যায় কারণ আমার ফসেট দিছে সীমিত তার জন্য আমাকে ওই হিসাবটা করেই ট্রানজাকশন করতে হবে টান সাকসেস হয়ে গেলে তো ভালো আপনার অ্যাড্রেস কোথায় পাবেন আমি আবারও দেখাইতেছি আপনার অ্যাড্রেসটা হচ্ছে যে এটা আমার অ্যাড্রেসটা আমি কপি করে আমি এই পোস্টের সাথে অ্যাড করে দিব আপনারা সবাই আমার আমার অ্যাড্রেসে ট্রানজ্যাকশন করতে পারেন প্লাস একে অপরকে আমি পোস্টটা আবার করে দিব তখন একে অপরের অ্যাড্রেসটা দিয়ে একে অপরের অ্যাড্রেসে ট্রানজ্যাকশন করে কিছু ট্রানজেকশন করে রাখতে পারেন ধন্যবাদ এই প্রজেক্টটার জন্য তারপর আসে সেকেন্ড প্রজেক্টে তো সেকেন্ড যে প্রজেক্টটা আমরা শেয়ার করবো এখানে বেশ কিছু প্রজেক্ট খুবই ইম্পর্টেন্ট আমাদের শেয়ার করা হয়েছে সেকেন্ড যে অফারটা এটা হচ্ছে ইন্টিয়ার অলরেডি আমরা ভিডিও করছি আপনি যদি ইন্টিয়ার লিখে আমাদের চ্যানেল সার্চ করেন এটার ভিডিও অলরেডি আপনারা জয়েন করছিলেন ইনটিয়ার অলরেডি ভিডিও কিন্তু আমাদের কভার করা আছে তো এইখানে কিন্তু আমরা এই ইনটিয়ার টেস্ট এটা উইক টুটাও শেয়ার করছিলাম ইনটিয়ার মেন আপনারা যা জয়েন করছিলেন তো যাই হোক এটার কিন্তু ফান্ডিং সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন তো এইটার একটা এটার উইকলি চারের প্রবলেমটা হয়েছে যাদের কাছে ফার্স্ট এড আছে তারাই ওয়ার্ক করতে পারবেন আমি জাস্ট দেখাইতেছি কারণ ফসেট এখন না পসিবল না ভাই এখানে গিট কয়নের স্কোর প্রয়োজন যাদের গিট স্কোর বিশ প্লাস আছে তারাই আর কি এখন এটাকে আর কি চাইলে কিছু একটা করা যেতে পারে আর কি আমরা এখান থেকে লিঙ্কটা কপি করলাম অ্যান্ড আমরা এটাকে এখানে অন করলাম আর ডিগলে ওদের টেস্টের সাইডে যাচ্ছি যা যাওয়ার পর আপনারা এখানে আগে চেক করে নেবেন আপনার ফসেটের কী অবস্থা আর কি তো আমার কাছে অলরেডি বিয়াল্লিশটা ফসেট আছে অলরেডি আগের তো আমরা এখান থেকে এগুলো ক্লিক করে নিলাম আগের কোনো এখানে এক্সপি থাকলে আপনি কাজ করছেন তাহলে আপনি এগুলো কিন্তু ক্লেম করতে পারবেন এখানে আপনার ক্লেমবার দেখাবে তো এখন আমরা নিচের দিকে স্ক্রল ডান করে দেখেন এটা হচ্ছে উইক ফোর চলতেছে উইক ফোরের টাক্কটা কি এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর ইজিলি কিছু টাস্ক করা যায় এখানে আপনাকে কানেক্ট করতে হবে ইনটি অলরেডি আপনি কানেক্ট করলেন দেন আপনার ইন্টার কানেক্ট করার পর এইখানে আপনাকে বসাইতে হবে প্রথমে হচ্ছে ইউএসডিসি আপনার ইউএসডিসি থাকতে হবে দেন ইউএসডিসি এটা থেকে এটাতে চলে আসবে অটোমেটিক্যালি তাদের অ্যাড্রেস এটা হচ্ছে মাই অ্যাড্রেস এটা হচ্ছে তাদের অ্যাড্রেস এখন আগে আগে থেকে আপনাকে কী করতে হবে ইউএসডিসি আইএনটি টিআ টি ইউসি ইথিরাম তারপরে আবার আইএন মানে ওয়ান নিট এগুলো আপনাকে আগে থেকে টোকেনগুলো রাখতে হবে আপনার ওয়ালেটে তার জন্য আপনি বার পাচ্ছেন আগে থেকে আপনি সোয়াইপটা করে রাখেন আপনি উপরে আইএনটি টোকেনটা তো আপনার কাছে আসে আপনি কিছু ইউএসডিসি রাখেন যেমন আমি একটা আইএনটি টোকেন দিয়ে আমি এখানে নেক্সট বারে ক্লিক করলাম একটা আইএনটি টোকেন দিয়ে আমি একটা ইউএসডিসি পাচ্ছি আমি এটা কনফার্মেশন দিয়ে সোয়াইপ করে নিলাম এভাবে করে টি আর প্রতিটা টোকেন আপনাকে নিয়ে নিতে হবে বারে সোয়াইপ করে অ্যান্ড এখানে বলতেছে ইউর সোয়াইপ টু রিজেক্টেড আচ্ছা আমরা আরেকবার ট্রাই করি অ্যান্ড কনফার্মেশন দিলাম আর একটা জিনিস দেখেন বর্তমানে ভাই ফসেট নিতে গেলে গিট কয়েন স্কোরের আপনাকে এখানে স্কোর শো করবে স্কোর থাকতে হবে আর গিট কয়েন স্কোর ভাই করতে গেলে প্রায় পনেরো বিশ ডলার খরচা হয়ে যাবে গিট গিটকয়েন পাঁচ ফুটাসোর এই কারণে এখন কেউ আর ফসেট নিতে পারতেছে না তবে আগের যাদের ফসেট আছে তারাই এই ফসেটটা কি ইউজ করতে এখন অনেকের প্রবলেম হচ্ছে যেমন আমারই কিন্তু প্রবলেম হচ্ছে আগের ফসেটটা আমি এখন ইউজ করতে পারতেছি না যেমন আমি এইখানে আসি এখানে আমার যে ইটা কানেক্ট করা আছে সেখানে কিন্তু আমার প্রায় ফসেট আছে থাকা সত্ত্বেও আমি হয়তো বা আগের পুরাতন ফসেটটা ওরা কি কোনো প্রবলেম ফেস কোনো কিছু করলো কি না কারণ ওরা এল ওয়ান নাও ইউজ আ নিউ টোকেন গ্যাস পি মানে আগের যে গ্যাস ফি টোকেনটা ছিল এটাকে এখন চেঞ্জ করে হয়তো বা নতুন দিয়েছে তার জন্য আমার জন্য এখন খুবই প্রবলেম হয়ে যাচ্ছে যেমন আমি আগের আমার যে টোকেনটা ছিল আমি যদি এখন নেক্সটে ক্লিক করি দেখেন আমার আগের ওইটা দিয়ে ওরা সোয়াইপ করতে দিচ্ছে না আবার এই যে এখানে আসলাম এখানে এসে আমি আটকে গেলাম ওরা বলতেছে যে আমাকে দিবে না যাই হোক আমারও মনে হয় পসিবল না আমি যদি ফসেট ম্যানেজ করতে পারি আপনাকে এইটার ফুলি টাস্কগুলো আমি করে দেখাবো যে গিট কয়েন স্কোর দরকার আর যদি গিট কয়েন স্কোর কারো থাকে আপনার যদি ফসেট থাকে ভাই কিছু কেউ একে অপরকে ফসেটগুলো দিয়ে আপনারা কিন্তু হেল্প করতে পারেন আমাকে কেউ ইনবক্স করেন আমার এখানে ইউজার নেম দেওয়া আছে ভাই আমার কাছে ফসেট আছে বলে আমাকে কিছু ফসেট দিয়ে হেল্প করতে পারেন তাহলে আমি একে অপরকে কিছু ফসেট দিয়ে দিয়ে আমরা নিজেরাই কিন্তু কাজগুলো কমপ্লিট করে করিতে পারব তারপর আসে যাই হোক আমরা নম্বর প্রোজেক্টে তো আমাদের লিস্টের সেকেন্ড যে প্রোজেক্টটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম কিন্তু কিছু টাস্কের জন্য আটকে গেছিলাম তখন ডিস্কোটের ইস্যু ছিল এখন কিন্তু রিসকোটের কোনো ইস্যু নাই আমি এটা রিমাইন্ডার দিলাম আবারও আপনারা জয়েন করে নেবেন আমি লাগলে এইটাকে আমি আবারও মেনশন করে দিতেছি এখানে আপনারা জাস্ট জয়েন করতে পারেন ইজিলি এইখানে আপনারা জয়েন করে নিন এখানে আপনাকে যেটা করতে হবে এইটা ওপেন করে দিন এই ভিডিওটা দেখে নিয়ে আমি ডিটেলসে বলতেছি যেমন এই প্রজেক্টটা অনেক স্ট্রং আছে কারণ এইখানে ওইটা ইনসেন্টিভাইজ স্টেশন চলতেছে এবং ওয়ার্ক টোকেন তারা অ্যাড অফ দেবে এইখানে যদি একটু দেখেন যে এই অফারটাতে অলরেডি তারা কিন্তু ভালো ভালো কিছু ইকোসিস্টেম আনতেছে এবং এইখানে তাদের টিম মেম্বাররা কিন্তু ভালো একটা ওয়ার্ক করতেছে সবার সাথে পাবলিকলি কিন্তু মিটিং করতেছে মানে এক কথায় প্রজেক্টটা ভালো কিছু হতে পারে তার জন্য এটা মিস করা যাবে না লিঙ্কটা ওপেন করে দিয়ে টেস্টেটে পারফর্ম করার জন্য টুইটারটাকে কানেক্ট করতে হবে প্রথমে কানেক্ট করে নেওয়ার পরে স্টেপ বাই আমি দেখাইতেছি এখান থেকে আপনি প্রথমে টুইটার কানেক্ট করলেন কসম কিপার অলেট কানেক্ট করতে হবে কি ওয়ালেট অলেট টেলিগ্রাম কানেক্ট টুইটার কারেন্ট আমি প্রিভিএসের ব্যাপারটা দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন এখানে আপনাকে প্রথমে ওয়েলকাম করার জন্য এখানে আপনাকে রেফার কোড দিতে হবে আমাদের কোডটা এখান থেকে কপি করে নিলেন এ এখানে দিয়ে দিলেন তারপর আপনি নেক্সট বারে ক্লিক করলেন এগুলোকে সব আপনি কানেক্ট করে দিলেন যেমন কসমস টেলিগ্রাম এ টুইটার ডিসকোড ফোন দিছে তারপর নেক্সট বারে ক্লিক করলাম অ্যান্ড এইখান থেকে আমাদের যে ওয়ার টেলিগ্রাম অ্যাকাউন্ট এগুলো বাইন্ড করলাম তারপর নেক্সট বারে ক্লিক করলাম আচ্ছা ওয়েট তৃতীয় নম্বর যে ট্যাক্স আছে তো তৃতীয় নম্বর টাস্কটা জানি কী জানি আসে কারণ এইখানে একটু সার্ভার ইস্যু চলতেছে তৃতীয় নম্বর টাস্কে আসার আগে এটা বারবার ওপেন হয়ে যায় এটার ওদিনও খুবই ভালো ঝামেলা ছিল আজও একই অবস্থা তো আপনারা তিনটা টাস্ক এখানে কমপ্লিট করে নেবেন যতগুলো টাস্ক করবেন তার জন্য কিন্তু আপনি এক্সপি পাবেন দেন এখানে আপনি লেদার বোর্ডে যেয়ে আপনি চেক আউট করতে পারবেন যে আপনার কী কত নম্বর পজিশনে আসে তার জন্য আপনাকে তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে প্রথমে কোডের স্টেপ তারপরে এইখানের স্টেপটা যেগুলো আপনার করে ফেলে ট্রিটমেন্ট চলে আসবে তৃতীয় নম্বর স্টেপটা এখানে আমরা আসতেছি না বারবার ঝামালে আসলে কমপ্লিট করে নেবেন আমাদের লিস্টে তৃতীয় নম্বর যে অফারটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনারা মিস দেন না কারণ এটা হচ্ছে যে কোকিআই প্রজেক্ট আর কুকিআই প্রোজেক্টটার লাস্ট যে আপডেট আছে এখানে ক্রিয়েটে অ্যাকাউন্ট ইকোসিস্টেম অ্যান্ড পয়েন্ট আর এটা কিন্তু ভাই জুনের তেরো তারিখে কিন্তু লিস্টেড হয়ে যাবে তার জন্য খুব দ্রুত কাজটা করবেন আমি এই পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো এখানে প্রথমে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে করবেন দেখেন এখানে লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনি ম্যাটামার্কসের সাহায্যে কিন্তু আপনি এটাকে কানেক্ট করে নিবেন তো আমরা এটাকে জাস্ট ওপেন করলাম অ্যান্ড এখান থেকে দেখেন এইখানে আপনি পাবেন হচ্ছে গোতল লেদার পর যেভাবে স্টেপগুলো আসে এখানে কানেক্ট বার পাবেন ম্যাটামার্ক্সের মাধ্যমে এটা কানেক্ট করে নিবেন অ্যান্ড কানেক্ট করা হয়ে গেলে এইখান থেকে আপনি এটাকে সাইন অ্যাপ্রুভাল কমপ্লিট করবেন দ্য এইখানে বেশ কিছু পয়েন্ট আপনি ইজিলি আর্নিং করতে পারবেন এখানে আপনার র্যাঙ্ক শো করবে পয়েন্ট শো করবে আপনার এই কাজগুলো কীভাবে কমপ্লিট করবেন দেখেন এখানে বেশ কিছু কাজ থাকবে যেমন প্রথমে সাইন আপের কাজটা তো আপনি কমপ্লিট করলেন এটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট তারপরে ক্লেম ইকো ইকো পয়েন্ট ইকোসিস্টেম পয়েন্ট আর্নিং করার জন্য পরের যে লিঙ্কটা আছে ওইটাকে আপনি এখানে পেস্ট করে দিলেন ইকো পয়েন্ট অথবা এইখান থেকেও ইকোসিস্টেমে যাওয়া যায় আপনি এখান থেকে যেতে পারলেন তারপরে এইখানে আসার পরে দেখেন এই যে দেখেন ক্লেম করতে বলছে ছয়শো পঁচিশটা পয়েন্ট যারা বিভিন্ন এয়ারড্রোফে কাজ জয়েন করছিলেন তারা এলিজেবল আসেন যেগুলোতে তা সেগুলো কিন্তু টোকেনগুলো ক্লেম করার জন্য হাইলাইট হবে আপনাকে দেখতে হবে যে কোন কোন প্রোজেক্টে আপনি ক্লেম করার জন্য এখানে এলিজেবল আসেন এগুলো চেক করব যেমন আমি এখানে এই যে হাইব্রিডের এটা আমি ক্লেম করতে পারবো তার আমি ক্লেম পয়েন্টে ক্লিক করলাম আমাকে কিন্তু পয়েন্ট অ্যাড করে দিল তারপরে এই যে চেন জিপিটিতে আমরা জয়েন করছিলাম এই অলেট এই অ্যাড্রেস দিয়ে কিন্তু আমরা কয়েন মার্কেটের অ্যাড্রোফে জয়েন করছিলাম তার জন্য দেখেন আমার পয়েন্টগুলো কিন্তু খুব দ্রুত মেন্টেল অ্যাডড্রপ পাইছিলাম আমরা সবাই এই একই ওই ওয়ালেটটা দিয়ে যে অলেটটা দিয়ে আপনি অ্যাড্রপ পাইছিলেন ম্যান্টেলের অ্যাড্রপ ওই অলেটটা যদি কানেক্ট করেন তাহলে এখানে পলকা স্টারও কিন্তু আমরা অ্যাডড্রপ পাইছিলাম এগুলো অ্যাভেলেবেল হবে যে আপনি যদি পুরাতন ওয়ালেটটা দিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ক্লেম্বার ক্লেমবার ইকোসিস্টেমে অনেকগুলো ক্লেমবারে আপনি টোকেন ক্লেম করতে পারবেন অ্যান্ড দেখতে পারবেন যে এইখানে যেমন এই যে দেখেন এইখানে দুই হাজার পাঁচশোটা আপনি পয়েন্ট ক্লেম করার জন্য গো টু দা আর আনমোড় পয়েন্ট যে টু দা প্ল্যাটফর্ম আনমোড় পয়েন্ট এগুলো হচ্ছে আমরা অলরেডি ক্লেম করে ফেলছি আর এইখানে আমাদের যেগুলো এখনও হয় নাই যেমন এক্স লেয়ার তারপর রিন এগুলোতে আমাদের কোনো পয়েন্ট আমরা জয়েন করতে পারি নাই যেগুলো লিনিয়ার যদি আপনি অ্যাডডোপ যখন পাবেন তখন লিনিয়ারও কিন্তু অ্যাডডোপ পেলে এটা আপনার পয়েন্ট ক্লেমের অপশন আসবে তো এগুলো সার্ভিস পরে চালু হবে যেগুলো অ্যাভেলেবেল আছে ইকোসিস্টেমের এগুলো আপনি কিন্তু এখন চাইলে কমপ্লিট করতে পারেন তো ইকোসিস্টেমের পরে যদি আমরা আসি এখানে হচ্ছে যে কুইস্টের পয়েন্ট এটা প্রতিদিন আপনি কাজটা করতে পারেন প্রচুর কুইস্ট আছে এই কুইস্টগুলো আমি কিছু আপনাদেরকে শেয়ারও করছিলাম কুইজগুলো যেমন এই কুইজগুলো আমি এর আগেও ভিডিওতে আমি একটা ভিডিওতে আপনাদেরকে তুলে ধরছিলাম যে এখানে আপনাকে কানেক্ট করতে হবে ম্যাটামার্কস একই অ্যাড্রেস কানেক্টার পর এই কুইজগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে আর এখানে কানেক্ট করলাম তারপরে দেখেন এখানে আপনার যে রেফারেল কুইজটা আছে এখানে কয়েকটা অপশনও আছে এন্ড এইখানে বেশ কিছু পয়েন্ট আপনি আর্নিং করতে পারবেন তো এখানে বেশ কিছু মিশন টিশন পাবেন যে এখানে ক্লেম বার আসবে আপনাকে বলবে এখানে মিশনগুলো কমপ্লিট করো তার জন্য আপনি বেশ কিছু টাক্সের জন্য ক্লেম করতে পারবেন এগুলো অনেকগুলো মিশন এখানে অ্যাভেলেবেল হবে আপনি যে কটা করতে পারেন ইকো জন্য পারবেন এখানে যতগুলো ওয়ান চেনে আপনার পয়েন্ট আর্নিংয়ের জন্য আসবে আর কি যেমন ফিনিশ দ্য গেট ইকোসিস্টেম পয়েন্ট ইকোসিস্টেমের জন্য তো আপনি পয়েন্ট কিছু ক্লেম করে আসলাম তারপরে আমরা যদি এইখানে যদি একটা ক্লেম করতে আসি যেমন এইখানে এই দুশোটা পয়েন্ট ক্লেম করার জন্য চেক ইউ এলিজিবিলিটি আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইখানে যদি কোনো টাস্ক থেকে থাকে সেটা কিন্তু আপনারা এখানে দেখাব নট এলিজেবল আমাকে বলতেছে এখন কেন নট এলিজেবল আমাকে বলতেছে এটা আপনাকে দেখতে হবে যে আপনি কোন কোন কাজগুলোর জন্য এখানে মিসিং আছেন ওই কাজগুলো করে আপনাকে এটা ক্লেম করতে হবে আমরা এটা ব্যাগে চলে আসলাম আমরা কুইজটার কিছু কাজ কমপ্লিট করি যেমন এখানে আছে সোশিয়াল ট্যাক্স তার জন্য আপনি পাবেন একশো পয়েন্ট আমরা যদি বারে ক্লিক করি সোশিয়াল যে ট্যাক্সগুলো আমরা কমপ্লিট করতে পারবো এখানে আমরা জাস্ট চেক এলো ক্লিক করলাম দেখেন অপেন দ্য লিঙ্ক যখন আমরা ক্লিক করল করে দিলা ওদের ইনস্টাগ্রামের কথা বলতেছে ইনস্টাগ্রামে আমরা আসলাম দেখেন এগুলো কাজ করতে হচ্ছে না আমাকে ক্লিক করে আসতে হচ্ছে ব্যাগে চলে আসলে কিন্তু আমার এটা অটোমেটিকলি ভেরিফাই হচ্ছে দেন এগুলো কিন্তু অটোমেটিক ভেরিফাই হচ্ছে এখন এগুলো কি ভেরিফাই হলো কিনা যেহেতু টিকমার আসছে আমি একটু দিয়ে দেখি ভেরিফাই না হলে আমাকে আবার করতে হতে পারে দেখেন এখানে বলতেছে ইউর ক্লেম কনগ্র্যাচুলেশন আপনি একটা বেস্ট ক্লেম করতে পারছেন এখন আমি পয়েন্টও ক্লেম করিলাম অ্যান্ড আমাকে বলতেছে ক্লেম হয়ে গেছে তো এই যে ক্লেম করলাম এইভাবে করে আপনি যতগুলো পারবেন এইখানে কুস্টের যে টাস্কগুলো থাকে আর সোশিয়াল টাস্কগুলো এইগুলো পরে যতগুলো পয়েন্ট আপনি এখান থেকে আর্নিং করতে পারেন এটা আপনাকে বিগ একটা প্রফিট দিতে পারে যেমন একটা কমপ্লিট করছি এর জন্য কিন্তু টিকমার্ট দেখাইছে তারপরে যে এইখানে আপনি এই যে ডিডিউ কমপ্লিট জেলি ক্যাম্পিং জেলি ক্যাম্পিংয়ের জন্য আপনি কিছু কিন্তু একশো পয়েন্ট পেতে পারেন যদি জেলি ক্যাম্পিংটাতে মিশনগুলো কমপ্লিট করে আসতে পারেন কমপ্লিট করে আসার পর আপনি কিন্তু এইখানে যদি মিশনগুলো কমপ্লিট করেন তাহলে এখানে আপনাকে হয়তোবা এটা ক্রাইটেরিয়াতে আপনাকে দেখাবে আপনি ক্যাম্পিং করছেন অথবা যে এখানে জেলির যে ক্যাম্পিংয়ের লিঙ্ক আছে লিঙ্কে দিয়ে আপনাকে প্রথমে কাজগুলো কমপ্লিট করে আসতে হবে যেন আপনি জেলিতে কিন্তু কুকিজ জেলি লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন দেন জেলির কাজগুলো কমপ্লিট করে আসবেন তারপরে এইখানে একটা টাস্ক আছে যে কুকিজ গ্লাক্সি ক্যাম্পিং আপনি কি গ্লাক্সি ক্যাম্পিংগুলো কমপ্লিট করছেন কি না গ্লাক্সির মিশনগুলো গ্লাক্সির কিন্তু খুবই কাজ থাকে অনেকগুলো আপনাকে দেখতে হবে যে আপনি যদি করে থাকেন তাহলে এখানে এলিজিবিলিটি দেখবেন অ্যান্ড করে থাকলে আপনাকে দিবে তো দেখেন গ্যালাক্সির ক্যাম্পিংগুলো আমরা অলরেডি হয়তো অনেকে কমপ্লিট করছে অনেকে করিনি গ্যালাক্সির যে কুস্টগুলো আছে আমরা এখানে পোস্ট মেনশন করে কিন্তু পোস্টটা করছিলাম যে এই পোস্টের এখানে যদি আপনি মাউসের এখানে ক্লিক করেন আমাদের এই যে দেখেন গ্লাক্সির যে লিঙ্কটা দিছি না এইখানে আপনি গ্লাক্সির ক্যাম্পিংগুলো পাবেন যদি এগুলো সব ফুললি কমপ্লিট করতে পারেন কুকি যে কোটা পারেন দেন আপনি কিন্তু ওটা ভেরিফাই করে আপনি কিন্তু পয়েন্ট পাবেন এই যে গ্লাক্সির যে ক্যাম্পিংটা আছে এখানে যদি আমরা আসি এন্ড এখানে দেখেন যে আপনি যে গ্লাক্সির কোন কোন ক্যাম্পিংগুলো এখানে ওয়েটির ভিতরে আসে ওয়েটি ওয়ালে ক্লিক করলে আপনি এইখানে পেয়ে যাবেন যে কোনটা কোনটা এখানে আপনি এইখানে আপনি কাস্টম রেওয়ার্ড টোকেন রেওয়ার্ড জাস্টিফাই চেক করে নিতে হবে আপনাকে তো এইখানে যে একটা কিন্তু আমরা পাইলাম ক্লিয়ার অলে ক্লিক করলে পাবেন এটাকে আপনি কমপ্লিট করলে কিন্তু এখানে এটার জন্য কিন্তু রেওয়ার্ট পুল রাখছে ওরা এখানে বেশ কিছু সোশ্যাল টাস্ক আছে আপনি দেখে দেখে আপনি করতে পারবেন যে কোনটা কোনটা আপনি করবেন যেমন ডিসকোড ভিজিট এগুলো করে নেবেন এই একটাই অ্যাভেলেবেল আছে সবগুলো ইন্ট হয়ে গেছে যেটাই অ্যাভেলেবেল আছে এটা কমপ্লিট করে নেন কমপ্লিট করার পর যদি আমরা এখানে আসি যেহেতু আমরা গ্লাক্সির এখন হয়তো আমরা ক্লেমটা করতে পারি তো ক্যাম্পিং যদি ট্রাই করেন যদি এখন যদি আপনার ক্রাইটেরিয়াতে এলিজিবল করে তাহলে আপনি একশো পা পয়েন্ট আরও পেয়ে গেলেন এখানে যতগুলো মিশন আপনার নিজ দায়িত্বে আপনাকে করতে হবে অ্যান্ড আপনি এটাকে করার চেষ্টা করবেন যদি হয়ে যায় তাহলে আপনার এখানে ক্লেম বাটা চলে আসবে দেন এইখানে আমরা কুকিজ কিন্তু এর আগেও কিছু আমরা কুইস্টের অ্যান্সার দিয়েছিলাম কুইস্ট ক্যাম্পিংটা হচ্ছে এখানে আপনি ক্লেমবারে ক্লিক করবেন এখানে কুইস্টের কিছু অ্যান্সার মিশন আসবে অ্যান্ড আপনাকে এখানে মিশনগুলো কমপ্লিট করতে হবে এখানে অনেক কাজের জন্য আপনাকে দিবে তো দেখে 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 আপনি এগুলো কমপ্লিট করে করে আপনি জাস্ট ফুললি এখান থেকে পয়েন্টগুলো আর্নিং করে রাখবেন তারপরে আমরা আমাদের ভিডিও শেষের যে লাস্ট যে প্রজেক্ট এটা খুবই শর্ট একটা প্রোজেক্ট আপনি ইজিলি করতে পারবেন প্রথমে আপনাকে টেস্ট নেট নেটওয়ার্কে কিপার ওয়ালেট থেকে এটাকে অ্যাড করে নিতে হবে দ্যান অ্যাড্রেস কপি করতে হবে অ্যান্ড আপনাকে এখানে ফসেট নিতে হবে অ্যান্ড এটাকে স্ট্রেকিং করতে হবে আর গ্লাক্সির এই অ্যাড্রোপটা ক্লিম করতে হবে খুবই সিম্পল আমি দেখাইতেছি তো প্রথমে আমরা এখান থেকে এই লিঙ্কটা অফ কপি করে নিলাম কপি করার পর আমরা ওপেন করে দিলাম অ্যান্ড আমাদের কিপার ওয়ালেট দিয়ে কিন্তু এটা কানেক্ট করতে হবে

অ্যান্ড কানেক্ট হয়ে গেলে এই যে অ্যাড্রেসটা আপনার কপি হয়ে গেলো অ্যাড্রেসটা পেয়ে গেলাম এখন এই যে টেস্ট নেটের ফসেট নেওয়ার জন্য আমরা জাস্ট এটা ক্লিক করে দিলাম অ্যান্ড ফসেট নেওয়ার জন্য আমরা এটাকে ওপেন করে দিলাম ওপেন করার পর ওই যে ওই জায়গা থেকে আমাদেরকে অ্যাড্রেসটা ব্যাস ক্লিক করে কপি করে নিতে হবে অ্যান্ড এইখান থেকে আপনি অ্যাড্রেসে ক্লিক করবেন রিকোয়েস্ট দিবেন আপনাকে এখানে রিকোয়েস্ট দেওয়ার পরে আপনাকে কিছু পরিমাণে টেস্ট নেট কিন্তু টোকেন দিবে তার জন্য প্রথমে আমরা অ্যাড্রেস বসাই দিলাম অ্যান্ড রিকোয়েস্ট করলাম দেখবেন যে আপনাকে অ্যাড্রেস কিছু পরিমাণে দিয়ে দিবে তারপরে এখানে স্টেকিং সিলেকশন এখানে ক্লিক করতে হবে কপি করতে হবে এখানে আমাকে দিয়ে দিছে ফসেট এখানে আসবেন আপনি যে কারোকে আপনি স্টেকিং করতে পারবেন এক্সপ্লোর যে আপনি অনেকগুলো ইউজারকে পাবেন যাকে আপনি ডেলিগেট করবেন যাকে বেশি পাবেন পার্সেন্টেজে ডেলিগেটে যাবেন এখানে ভ্যালিটরে এখানে অ্যাভেলেবেল অ্যামাউন্ট আপনি এক হাজার দুই হাজার আপনার মতো করে কয়েকটা ইউজারদেরকে ডেলিগেট করবেন অনেকগুলো ফসেট আপনার কাছে আছে আপনি মিলিয়া জিলিয়া কয়েকজন করবেন আমি একটা দেখাইতেছি সেন্ডে ক্লিক করলাম অ্যান্ড অ্যাপ্রুভাল দিলাম অ্যান্ড প্রসেসিং দিলাম আপনার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আসি গ্লাক্সি ট্যাক্স এখানে গ্লাক্সি ট্যাক্স কমপ্লিট করবেন আর একে অপরকে অ্যাড্রেসে অ্যানাদার অ্যাড্রেসে আপনি কিছু ট্রানজ্যাকশন করবেন সেটা এটা কিন্তু আমাদের বলেই দিছে তো এখান থেকে আপনার গ্লাক্সির যে ইভেন্টটা আছে এটা সব ইজিলি পারবেন ইজিলি সবাই এইটুক সোশিয়াল কাজ খুবই ইজি এটা অ্যাডোপ ক্যাম্পিং মিস করা যাবে না এখানে জাস্ট কিছু সোশিয়াল কাজ আছে সেটাকে ক্লেম করে নেবেন তারপরে আসি একে অপরের অ্যাড্রেসে দেখেন আমাদের এই পোস্ট করার পর আমাদের অনেক ভাই হয়তো বা আমাদেরকে অ্যাড্রেস দিছে যেমন এই যে একজন অ্যাড্রেস দিছে আপনি একে অপরকে সেন্ড করবেন কীভাবে করবেন দেখেন একে অপরকে সেন্ড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে হবে যে ফসেটের যে ইটা এখানে শো করে কি না যদি না শো করে সেক্ষেত্রে আমরা এক্সপ্লোর আসি অ্যান্ড আমাদের অ্যাকাউন্টে আসি দেখি এখানে ড্যাশবোর্ডে কি অবস্থা আছে তো দেখেন আমাদের কিন্তু অলরেডি ফসেট কিন্তু আমরা এখানে নিছি অ্যান্ড আমাদের ফসেটটা কিন্তু এখানে শো করবে ডেলিগেট এখনও আসে নাই অ্যান্ড এটাকে রিফ্রেশ দিই এইখানে আপনি কী করবেন মোড়ে ক্লিক করবেন দেখি মোড়ে ক্লিক করার পর অন্য কোনো টোকেনগুলো এখানে শো করে কিনা এই টোকেনটা আমরা ফসেট না আমরা অন্য টোকেনের ফসেট পেয়েছি তার জন্য হয়তো বা এখানে এটা সেন্ড করতে গেলে অ্যালো টোকেনটাই শুধু শো করতেছে এখানে তো সেন্ড করার জন্য আমরা দেখেন এই যে টোকেনটা পাইলাম এখন আমরা রিসিপশন অ্যাড্রেস দিলাম এখানে আমরা যদি এক টোকেন করেও দেই তাও দিতে পারবো সমস্যা নেই আমাদের আজকে এখানে ট্রানজাকশন করতে হবে তার জন্য আমরা কিছু পরিমাণ ট্রানজাকশন করবো তা একে অপরের অ্যাড্রেসে সেন্ড করবো আমি যেভাবে সেন্ড করতেছি এই প্রসেস আপনারা একে অপরের অ্যাড্রেস সেন্ড করবেন একজনের করলাম তারপরে এখানে আরেকটা অ্যাড্রেস নিলাম নেওয়ার পর এটা কমপ্লিট হয়ে গেলে আবার সেন্ডে ক্লিক করলাম এখান থেকে আবার ওই টোকেনটা সিলেক্ট করলাম আবার অ্যাড্রেস দিয়ে আবার একটা টোকেন দিলাম এভাবে করে আপনি পাঁচ দশটা বিশটা তিরিশটা ট্রানজাকশন করে রাখবেন অ্যাড্রফে এলিজিবল পাওয়ার জন্য মানে এখানে ট্রানজাকশন করলে আপনি অ্যাডড্রোফে অ্যাড্রপ পাবেন এই হচ্ছে কথা তো দিয়ে দিবেন এই হচ্ছে যে কটা টেস্টেন্টগুলো দুটো টেস্টেন্ট শেয়ার করলাম একটা কুকিস থ্রি অ্যাডড্রপ শেয়ার করলাম প্রত্যেকে জয়েন করার চেষ্টা করেন অফারগুলোর থেকে ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আরও একটা অফার শেয়ার করছিলাম এখানে ভিডিও বলার জন্য এখন দেখাইতেছি না পরে প্রতিটা অফারে আমি ভিডিও করে দিব ভিডিও আগ্রহ অবশ্যই লাইক করেন পাশে থাকার চেষ্টা করেন তোমার সবাইকে ভেবেটা